আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আজকে চলে আসলাম একটা পর্ব নিয়ে। পর্বটা খুবই ইম্পর্ট্যান্ট, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকে প্রবাসীদেরকে সচেতন করা হবে। যারা প্রবাসীরা, প্রবাসী ভাইরা প্রবাসে আছেন, তাদেরকে সতর্ক করার জন্যই আমার আজকের এই ভিডিওটি করা। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেউ আর এভাবে প্রতারিত হবেন না। কেমন আছো বলো? আছি মোটামুটি, তুমি তো জানো আমার অনেক জ্বর। কি অবাক হইতেছেন, ছেলে মেয়ে কণ্ঠ দিয়ে 6 থেকে 7 বছরের মতো সম্পর্ক করছে এক কাতার প্রবাসীর সাথে। তার কষ্ট অর্জিত টাকা, লাখ দেড় লাখ টাকার মতো সে এই মেয়ে কণ্ঠের পিছনে ব্যয় করে ফেলেছে। তো এই জন্যই বলবো, প্রবাসী, আপনার কষ্ট অর্জিত টাকা কখনোই এভাবে অন্ধবিশ্বাস, কাউকে অন্ধবিশ্বাস করে আপনার কষ্ট অর্জিত টাকা পয়সা সব দিয়ে দিবেন না। এর থেকে সাবধান, কারণ অনেকেই এভাবে প্রতারিত হয়েছেন আর অনেকেই এই পথটা অবলম্বন করে অনেক প্রবাসীদেরকে রাস্তায় নামিয়ে ফেলতেছে। তো তাদের জন্য বলবো সাবধান, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর জে কিবরিয়া ভাইয়ের FM থেকে নেয়া এই ভিডিওটা, সবাইকে সচেতন করার জন্য আমি আবারও পোস্ট করছি এটা। ফুল ক্রেডিট টু আর জে কিবরিয়া ভাই। টাকা কত পাঠিয়েছিল? 2000 প্রবাসের কষ্টে অর্জিত টাকা এভাবেই নষ্ট করে ফেলছে অন্ধপ্রেমী। তুমি একটা কাজ করো, মোমিন ভাইয়ের সঙ্গে কথা বলো আর সব জানো। মিথ্যাকে মানুষ কতদিন গোপন করে থাকতে পারে? যে ছেলেটা কাতার প্রবাসীর সাথে প্রেম করতেছিল 6-7 বছর, সেই ছেলেটা আর জে কিবরিয়া ভাইয়ের সাথে কথা হলো, তিনি FM আসলেন সরাসরি ঘটনাটা তুলে ধরার জন্য। মানে সেও একটু ভয়ে ছিল হয়তো, বা যেহেতু ঘনিষ্ঠ হয়ে গেছে, সম্পর্ক অনেক ঘনিষ্ঠ হয়ে গেছে, হঠাৎ করে যদি ওই প্রবাসী জানতে পারে যে একটা ছেলের সাথেই সে এত বছর কথা বলছে, হয়তো আত্মহত্যা করতে পারে বা যে কোনো একটা অ্যাক্সিডেন্টে পড়ে যেতে পারে, তাই তিনি FM আসলেন। FM এসে জিনিসটা শেয়ার করলেন, তারপরেও ওই সেই প্রবাসীটা বিশ্বাস করতেছিল না। তো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই। দাদা কেমন আছেন? এইতো দাদা ভালো। ও আচ্ছা দাদা, অনেকদিন যাবত আপনাকে একটা কথা বলবো বলবো করে বলা হয় না, মানে বলার মতো সাহস হয় না। কথাগুলো হচ্ছে এই দাদা, দুনিয়ার রঙ্গমঞ্চে অনেক নাটক হয়, তো আপনার সাথে যেগুলো হয়েছে এগুলো শুধুমাত্র নাটক হয়েছে। আপনি কিভাবে নেবেন আমি জানি না। আপনি এতদিন ধরে যার সাথে কথা বলেছেন, যার সাথে খুব ভালো সম্পর্ক ছিল, যার সাথে আপনি কথা বলেছেন, যার সাথে খুব ভালো সম্পর্ক ছিল, আপনি অনেকগুলো মানুষ চিনতেন। আপনি প্রথমে চিনতেন হলো গিয়ে জ্যোতিকে, জ্যোতির ধারা চিনতেন, ওর মার সাথেও কথা বলে কান্না করছেন জ্যোতি অসুস্থ থাকার কারণে। তারপরে ওর ভাই চয়নকে আপনি চিনতেন, যার সাথে কন্টিনিউ কথা বলতেন। এবং 4 নম্বরে আপনি আমাকেও চিনতেন, চিনতেন বলতে কি জানতেন যে আমি একজন মুমিন ভাই যে ইসলাম। কিন্তু আপনার সাথে যে এই চরিত্রগুলো করা হয়েছে, যে 4টা চরিত্র, ওই 4টার প্রধান চরিত্র ছিলাম আমি। কষ্ট অর্জিত টাকা ঠিক এভাবেই চলে যাইতেছে কিছু বাটপার সিটারের হাতে। তো যারা এই ফেসবুকে কোনো মেয়ের প্রোফাইল পিকচার দেখলেই তাকে রিকোয়েস্ট পাঠাতে থাকেন, তাকে মেসেজ পাঠাতে থাকেন, তারাই মূলত এই ধোকার অংশ হিসাবে
ওই গোলক ধাঁধার ভিতরে পড়ে যান। তো তাদের কাছে রিকোয়েস্ট, কোনো মেয়ের ছবি দেখলেই বা কোনো মেয়ের নাম দেখলেই সেটাতে রিকোয়েস্ট পাঠানোর পরে আপনি মেসেজ দিবেন না, আপনার নাম্বার দিবেন না, টাকা পয়সা দিবেন না, নয়তো আপনি ঠিকই সর্বশান্ত হয়ে যেতে পারেন এই ছেলেটির মতো। কাকে দোষ দিব যে ছেলেটি এত বছর যাবৎ প্রেম করছে তাকে দোষ দিব? কারণ সে তো একটা টোপ পেয়ে গেছিল যে প্রবাসী মাসে মাসে টাকা দিত, সেই লোভে হয়তো এই ছেলেটি তার সাথে নাটক করেই গেছে, কিন্তু শেষ পর্যন্ত সেই ছেলেটিও কিন্তু ক্লান্ত হয়ে গেছে অভিনয় করতে করে। কাকে দোষ দিব বলো? দোষ দুইজনেরই আছে, কিন্তু প্রবাস থেকে আপনার কষ্ট অর্জিত টাকাগুলো এভাবে ঢেলে দিবেন না কোনো দোকায় পরে, কারণ বর্তমানে এটাই হয়ে আসতেছে সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে এসে। সাবধান, আবারও সাবধান করে দিতেছি, সাবধান। আমি টোটালি স্পিচলেস, আমি আসলে কাকে দোষ দিব কি বলবো আমি বুঝে উঠতে পারছি না। মানে আপনার নিজের কি বিশ্বাস হচ্ছে যে আপনার, আপনি যে মানুষটার সঙ্গে একদিন কথা বলতেন জ্যোতির সঙ্গে, এ আসলে একটা ছেলে মানুষ, এ মেয়ে না, মেয়ে কণ্ঠ দিয়ে আপনার সঙ্গে এতদিন কথা বলেছে? আপনার বিশ্বাস হয় না? হাই রে প্রেম, হাই রে ভালোবাসা, এখনো সে বিশ্বাস করতেছে না যে সে ছেলের সাথে কথা বলছে। কতটা অন্ধ হলে মানুষ এরকম করতে পারে, একটা মেয়েকে না দেখে না শুনে তার মেয়ে কণ্ঠ দেখে সে এত বছর তার সাথে প্রেম করলো, পয়সা দিল, টাকা দিল, এবং কি তার ঘরে ওয়াইফও আছে, বাচ্চাও আছে একটা, তার নামটা সেখানে বলা হয়নি, ভালো হয়েছে। আর যে কিবরিয়া ভাই তার নামটা সেখানে বলেনি, তবে প্রবাসীদেরকে সাবধান করার জন্য এই ভিডিওটা তিনি আপলোড করেছিলেন ইউটিউব চ্যানেলে এবং কি তার ফেসবুক ফ্রেন্ড পেজ, যাতে করে প্রবাসীরা একটু সাবধান হয়ে যায়। দেখুন আগে কতদিন নিজেকে গোপন করে রাখবে, এটা তো 2-4-6 মাসের ঘটনা না, এটা প্রায় 6-7 বছরের ঘটনা। 6-7 বছর আপনি একটা মানুষকে লাখ টাকা দিয়ে দিলেন, একটা মানুষের সাথে আপনি এইভাবে জড়িয়ে গেলেন, এতগুলো গল্প সাজলো, তার পরিবারের কাউকেই আপনি চোখে দেখলেন না, এটা এই এই ধরনের অন্ধবিশ্বাস কি ঠিক? মানে আমি জানি না, মানে আপনার জায়গা থেকে আপনি কি বলবেন? তো ভিডিওটা সরিয়ে দেওয়া এবং কি আপনাদেরকে সাবধান করা, এটা আমাদের নৈতিক দায়িত্ব মনে করি আমি। এজন্য ভিডিওটা আবারও আমি মেকিং করা, আর যে কিবরিয়া ভাইকে ফুল ক্রেডিট দিলাম আমি যে আপনি এত সুন্দর একটা ঘটনা তুলে এনেছেন এবং কি পাবলিকলি আপনি তুলে ধরেছেন, যাতে করে প্রবাসীরা সাবধান হয়ে যায়। তো এখনও যদি প্রবাসীরা সাবধান না হয় তাহলে সেটা তাদের অন্ধবিশ্বাস নিয়ে তাদেরকে থাকতে হবে। সো আরেকবার আমি আবারও আপনাদেরকে রিকোয়েস্ট করব, কোনো মেয়ের নাম দেখলে বা কোনো মেয়ের পিকচার দেখলেই ফেসবুকে গুতাগুতি করবেন না, অতিরিক্ত মেসেজ, নাম্বার, টাকা পয়সার লোভ দেখাবেন না, কেননা এখন বর্তমানে ফেসবুক একটা টোপের মাধ্যম বলা যেতে পারে। একটা মেয়ের ছবি দিয়েই প্রোফাইলের ভিতরে নাম দিয়ে দিলে একটা মেয়ের, মেয়ে সে যে অভিনয় করে এত বছর প্রেম করে ফেললো, এত টাকা হাতিয়ে নিল, তো আপনার কষ্ট অর্জিত টাকা এইভাবে নষ্ট হয়ে যাক আমরা চাই না। সতর্ক হয়ে যান, সাবধান হয়ে যান, এগুলো থেকে বিরত থাকুন। কোনো মেয়ের ছবি দেখলেই তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে হবে তা কিন্তু না, কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হয়ে থাকে। যেমন আপনার ফেসবুক ফ্রেন্ড লিস্টের ভিতরে আছে একটা মেয়ের আইডি, হঠাৎ করে একদিন আপনার কাছে টাকা চেয়ে বসবে, দ্বিতীয় দিন আপনার টাকা দিয়ে দিবেন, তৃতীয় দিন বলবে আমার ফেসবুক হ্যাক হয়েছিল, কারা করেছে আমি জানি না। সো এটা থেকে অবশ্যই আপনার সাবধান হতে হবে, বিশেষ করে প্রবাসী ভাইয়েরা আপনাদেরকেই টোপ হিসাবে বেশি ইউজ করে এই সমস্ত ফেক ফেসবুক ইউজাররা। তো তারা ছেলে কণ্ঠ দিয়ে, ছেলে হয়ে মেয়ে কণ্ঠ দিয়ে আপনাদের সাথে প্রেম করে আপনাদের সর্বোচ্চ হাতিয়ে নিবে। সো সাবধান হয়ে যান, ভালো থাকুন, নিরাপদ থাকুন, ফ্যামিলিকে ভালোবাসুন, টাকা পয়সা আপনার কষ্ট অর্জিত টাকা আপনার ফ্যামিলিকে দেন, আপনার ফ্যামিলিতে পাঠান, স্ত্রী বাচ্চা থাকলে তাদেরকে দিন, তাদেরকে ভালো রাখুন, কারণ আপনি কষ্টই করতেছেন তাদের জন্য, আপনার টাকা এইভাবে আপনি নষ্ট করবেন না, দয়া করে প্লিজ সাবধান হয়ে।